বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক নির্দেশক বা জিআই সত্ত্ব নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হচ্ছে। আজকে এই বিষয়ে কথা বলবো। আলোচনার শুরুতে জানতে হবে জিআই পণ্য স্বীকৃতি আসলে কি, দেশে দেশে স্বীকৃতি কারা দেয়, আন্তর্জাতিকভাবে এই স্বীকৃতি কে দেখাশোনা করে। বাংলাদেশ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর দেশে প্রচলিত 2013 সালের ভৌগোলিক নির্দেশক পণ্য আইন অনুসারে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন দান করে। বিংশ শতকের শুরুর দিকে ফ্রান্স প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য নির্ধারণ করেছিল। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের বা সেই অঞ্চলের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে WIPO আন্তর্জাতিকভাবে জিআই পণ্যের বিষয়টা দেখাশোনা করে, তবে লিসবন সিস্টেম মতে সিগনেটরি দেশগুলো তাদের রাষ্ট্রীয় আইন দ্বারা রাষ্ট্রীয়ভাবে জিআই সনদ প্রদান করে থাকে, আর WIPO সুই জেনারেস পদ্ধতি অনুসারে সেই সনদের ভিত্তিতে এসব জিআই পণ্যের তালিকা করে থাকে। সর্বশেষ হিসাব অনুসারে দেশে 22টি জিআই পণ্য আছে, অন্যদিকে 2023 সালের হিসাব অনুসারে ভারতের জিআই পণ্য 429টি। কোনো পণ্যের জিআই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে ওই পণ্য কোনো নির্দিষ্ট এলাকার বলে চিহ্নিত হয়। এর মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণে সুবিধা হয়। পণ্যটি যখন বাহিরের দেশে পাঠানো হয়, তখন জিআই স্বীকৃতি পণ্যের মান ও দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্যে সার্টিফিকেট অফ অরিজিনের ক্ষেত্রে জিআই সনদ ভূমিকা রাখে। আশা করি জিআই কনসেপ্ট বুঝতে পেরেছেন। এবার আসি টাঙ্গাইলের শাড়ির ব্যাপারে। টাঙ্গাইলের জেলা ব্র্যান্ডিং হচ্ছে নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। টাঙ্গাইল শাড়ি নামের মাঝেই তার পরিচয় লুকিয়ে আছে, যা জেলাটির ব্র্যান্ডিংয়ের মাধ্যমে প্রমাণিত। হায়দ্রাবাদী বিরিয়ানি যেমন অন্য কোনো জায়গায় বানালেই সেটার জিআই হায়দ্রাবাদ ছাড়া অন্য কেউ দাবি করতে পারে না, তেমনি টাঙ্গাইলের শাড়ি পশ্চিমবঙ্গের ফুলিয়ার তাঁতিরা বানালেই সেটার জিআই তারা দাবি করতে পারে কি না, সেই উত্তর যে কোনো বিবেকবান মানুষ খুব সহজেই দিতে পারবেন। তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন কুটির শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি তারই ঐতিহ্য বহন করে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইলে তাঁত শিল্পের প্রসার ঘটে। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন তাঁত শিল্পীদের বংশধর। তাদের আদিনিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার, সন্তোষ ও গ্রিন্দা এলাকায় জমিদারের আমন্ত্রণে টাঙ্গাইল যায় এবং পরবর্তীতে সেখানে বসবাস শুরু করে। 1906 সালে মহাত্মা গান্ধী যখন স্বদেশী আন্দোলনে ডাক দেন, তখন এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে তৈরি কাপড় বর্জন করা। সেই সময় তৎকালীন পূর্ব বাংলার তাঁত শিল্প একটা গতি লাভ করে। 1923-24 সালের দিকে তাঁতে কাপড়ের নকশা হয় এবং 31-32 সালের দিকে শাড়ি তৈরির জন্য জ্যাকার্ড তাঁত প্রবর্তন করা হয়। চাঁদের বুড়ি যেরকম চরকায় সুতা কাটে, ঠিক একইভাবে টাঙ্গাইল জেলার গ্রামের পর গ্রাম চরকা ঘুরিয়ে ঘুরিয়ে সুতা কেটে যাচ্ছে তাঁত শিল্পীরা, তার সাথে মাকুর খটখট শব্দ চলছে অবিরাম। ইতিহাস থেকে জানা যায় বসাক সম্প্রদায়ের তাঁতিরাই হচ্ছে টাঙ্গাইলের আদি তাঁত শিল্পী, অর্থাৎ আদিকাল থেকেই এরা তন্তুবায়ী গোত্রের লোক। টাঙ্গাইলে বংশানুক্রমে যুগের পর যুগ ধরে তারা তাঁত বুনে আসছেন। অনেক পুরনো জ্ঞান কৌশল ও নিষ্ঠা ছাড়া আসল টাঙ্গাইল শাড়ি তৈরি কখনোই করা যায় না। 1947 সালে দেশভাগের সময় এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় কিছু তাঁতি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তারাই সেখানে টাঙ্গাইল শাড়ি তৈরি শুরু করেন, কিন্তু শাড়ির নাম সেই টাঙ্গাইলই রয়ে যায়। টাঙ্গাইলের বসাক গোত্রের তাঁতিদের একটা অংশ পশ্চিমবঙ্গের ফুলিয়া যায়। এই বসাকদের উত্তর পুরুষদের একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের ফুলিয়ার তাঁত শিল্পী বীরেন বসাক। তিনি টাঙ্গাইল শাড়ির জন্য সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এ বছর ফেব্রুয়ারিতে জানা গিয়েছে ভারতীয় নিবন্ধকের দফতর টাঙ্গাইল শাড়িকে ইন্ডিয়ান জিওগ্রাফিক ইন্ডিকেশন বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন করেছে। এরপর থেকেই বাংলাদেশের মানুষ দাবি করে যে টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের জিআই পণ্য। এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসন কিভাবে টাঙ্গাইল শাড়ির জিআই মর্যাদা সুরক্ষিত করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য গত 30 জানুয়ারি একটা সভা করেছে এবং তারা চেষ্টা করছে টাঙ্গাইলের জিআই স্বীকৃতি আদায় করার জন্য। টাঙ্গাইলের শাড়ি সম্পর্কে কলকাতার আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন থেকে কোট করে আজকের কন্টেন্ট শেষ করছি।